Deşe bayrağı bir şehri nana plan tadı durma diye yapmaca yuttu özel dedi. Şapkını yana dedi. Yana kanı bir koşu etça. Ey muhtte yana yuttu açayım ben bin singer. İtiyaş o eti yaşık kapıdı işte. Bir daha müşakarı balık uçtu bir dala bana maşamlı. City College ya skule. City College ya skule ama bir daha müşakarı şakarı balık uçtu bir dala er. Ekon bolundu. Rezal deyini amla şapşeş abdur amla dedi. Yani dedi çay. Şapşeş abdur amla dedi. Yani dedi çay. Ben şu muhabbet dala kendi. Paşo মামিসিং মহাবিদ্যালয় কেন্দ্রে রেজাল্ট দিয়ে আমরা শুরু করতেছি 999টি ভোট পেয়েছে নৌকা এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট পেয়েছে 500 ভোট মামিসিং মহাবিদ্যালয় কেন্দ্রে কিন্তু নৌকার জয় হয়েছে আমরা আরো কিছু রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দিতে চাই দেশের বাইরে বিশ্বের নাম আরো কিছু রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা জানিয়ে দিতে চাই যেগুলো আমাদের হাতে চলে এসেছে সেই হাতের রেজাল্টগুলো আমরা জানিয়ে দিতে চাই মহাকালী স্কুলের রেজাল্ট 728 নৌকা 302 ট্রাক মহাকালী স্কুলে কিন্তু নৌকা পাস করেছে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই কুমার আমরা জানিয়ে দিতে চাই 32 নম্বর ওয়ার্ডের রেজাল্ট সেখানে 1300 ভোট পেয়েছেন 1300 ভোট পেয়েছেন নৌকা এবং 500 ভোট পেয়েছেন তানিকতম প্রতিদ্বন্দ্বী 500 ভোট পেয়েছেন ট্রাক মার্কা যারা যুক্ত হয়েছেন যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিন আপনাদের সাথে নিয়ে আমাদের পথচলা কেবি স্কুলে কিন্তু 581 ভোট পেয়েছেন নৌকা ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট পেয়েছেন 185টি এখানে নৌকার বিজয়ী নৌকা জয় হয়েছে আক্তো জন কলেজের কথাটি আমরা বলেছি 999 ভোট পেয়েছে নৌকা এবং 500 ভোট পেয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক আমাদের হাতে এখন পর্যন্ত ফলাফল আর একটু জানিয়ে দিতে 580 ভোট পেয়েছে নৌকা কেবি হাই স্কুল এবং 185 ভোট পেয়েছে ট্রাক দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যা যুক্ত হয়েছে আকুয়া প্রাইমারি স্কুলে 1070 ভোট পেয়েছে নৌকা 677 ভোট পেয়েছে ট্রাক এই এখানেও কিন্তু নৌকা জয় হয়েছে এই মুহূর্তে আমরা যুক্ত আছি সিটি কলেজিয়া স্কুলে এবং বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এই দুটি কেন্দ্রে বিদ্যাগঞ্জ কি শুনে একটু পরিবেশ কেমন দেখছো তুমি দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যুক্ত হয়েছে আমরা এই মুহূর্তে হয়েছি দাদা আমি দিল্লি লাইনে গেছিলাম দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন আমরা সবশেষ আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের সাথে যুক্ত আছেন প্রিয় মানুষ প্রিয়জন রহমান
আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রিয় মানুষ প্রিয়জন কলকাতা দাদা সব শেষ আপনি সারাদিন কেন্দ্রে ঘুরেছেন আমরা আপনাকে দেখেছি আপনি আপনি আপনার বন্ধুর জন্য প্রচুর পরিশ্রম করছেন সব শেষ আপডেট আপনার কাছে কি আছে দাদা আমি তিন দিন আগেই বলেছিলাম যে মিনিমাম 40,000 ফুটের নৌকা জিতবে অতক্ষণ অনেকে আমার উপর লিক হয়েছে না এটা সম্ভব না হ্যাঁ অনেকে প্রপোজ করেছে বাট এখন আমি মোট 50-60টা কেন্দ্র লিখতে লিখতে আমি এখন টায়ার্ড হয়ে গেছি এখন তারা বলে মানে তিন বছর এক ভাঙো নাই ইয়ের সাথে নৌকার সাথে মিনিমাম 40 বলছিলাম এখন হয়তো 50-60-70 রাজি হবে আর এখন পর্যন্ত আমি যে 73টা কেন্দ্র পেয়েছি তার ভিতর মাত্র 2টা কেন্দ্র আগে আছে কুমারগঞ্জ বিদ্যাপীঠ আর আর একটা কেন্দ্র নাম কাই মুহূর্তে আমি করতে পারছি না আমার যে পদক পাইছি 71টার ভিতর দুইটাতে মাত্র লাগিয়ে আছে 300 ফুট একটাতে আর একটাতে বোধহয় 200-র মতো এই আর সব গুলাতে আমরা মোটামুটি তিন বা আমাদের তিন তিন ভাগের এক ভাগ অধ্যক্ষ মতিউর রহমান স্যারের সন্তান আমার আমার বন্ধু শশান্ত এখানে সবাই জানে স্যারের স্যারের কৃতিত্ব আর আমরা 15 বছর পর এখানে পেয়েছি নৌকা এটা আমাদের আবেগের একটা জায়গা এখানে অন্য কোনো হিসাব নাই শান্ত আমাদের আবেগের জায়গা সবার আবেগের জায়গা আমাদের সবার আবেগের জায়গা তাই শান্তর ব্যাপারে আমরা সবাই একমত আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো আপনারা জানেন যে অধ্যক্ষ মতিউর রহমান স্যার মৃত্যুতে এই আসনটিতে ময়মনসিংহের মানুষ শোকাহত তারপরেও নেত্রী অনেক বিবেচনা করে আমাদের সকল সম্প্রদায়ের মানুষ যাতে নিরাপদ থাকে মতিউর রহমান শান্ত ভাইকে এই শহর চারে নৌকার মাকা মনোনীত করায় আমরা ময়মনসিংহবাসী অনেক আনন্দিত তাকে আমরা ভোট দিয়ে নেত্রীকে প্রমাণ করলাম যে ময়মনসিংহের বঙ্গবন্ধু সৈনিকরা কখনো বেমানি করে না ময়মনসিংহের আওয়ামী লীগের সৈনিকরা কখনো টাকার কাছে বিক্রি হয় না আমরা তার প্রমাণ আজকে দিয়েছি বিপুল ভোটে নৌকাকে বিজয় করে শান্ত ভাইকে মহান নৌকার বিজয় হবে আর মহাকালী আমি কেন্দ্র পুরাত দেখছিলাম মহাকালী 928টা ভোট পাইছে ঠিক আছে আমরা বঙ্গবন্ধু সৈনিক আমরা ত্যাগের কেন কোনো সময় বিক্রি না আঙ্গুরে তিনবার তিন চারবার বলছে তুমি আমার সাথে আসো আমি তোমার যা কিছু লাগবে তাই দিব আমি আমি বলছি আমার বঙ্গবন্ধু রক্ত থাকতে আমি নৌকাকে কোনো সময় বলতে পারবো না জয় বাংলা জয় বাংলা বিদ্যাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সিটি কলেজ স্কুলে এখন লাগিছে আর কিছু আপডেট আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের কাছে সুন্দর এবং শান্তিপূর্ণ ভাবে ময়মনসিংহের বাসি দেখিয়ে দিয়েছে টাকার কাছে মাথা নত করে নাই তারা নৌকাকে বিপুল বুঝে তৈরি করেছে রহমান সন্তানকে তারা বিপুল ভাবে বুঝে নৌকায় বুঝ দিয়ে আজকে ময়মনসিংহের বাসি আনন্দে দিশা হয়ে গেছে আমি শান্ত ভাইকে 1000 বার
ছিল অঞ্চলে ধন্যবাদ মানুষ জন আসিকে জয় বাংলা বিদ্যাময় আসিদার ভালো যারা বিদ্যাময় সরকারি বালক উচ্চ বিদ্যালয় দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যুক্ত হয়েছেন বিদ্যাময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে 431 ভোট পেয়েছে ট্রাক এবং 832 ভোট পেয়েছে নৌকা এখানে কিন্তু নৌকার বিজয় হয়েছে 832 ভোট নৌকা এবং 431 ভোট পেয়েছে কিন্তু ট্রাক তাহলে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছেন মিছিল করে করে যাচ্ছে আমরা যা আসে 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 এই না ওই সিটি কলেজিয়া স্কুলে 464টা পেয়েছে ট্রাক এবং নৌকা পেয়েছে 924টি নৌকা এবং 464টি পেয়েছে ট্রাক এখানেও কিন্তু নৌকার বিজয় বিদ্যাময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সিটি কলেজ স্কুলে কিন্তু নৌকার জয় হয়েছে আপনার পুরা আপনার পুরা লিস্ট কিন্তু দেখতে পাচ্ছেন সিটি কলেজ স্কুলে সম্পূর্ণ লিস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে কিন্তু আমরা আমরা বিদ্যাময় স্কুল সিটি কলেজ স্কুলের কিন্তু রেজাল্ট আমরা পেয়ে গেছি আমরা সামনের দিকে যাচ্ছি হ্যাঁ দাদা ভালো আছেন দাদা দাদা আসি দাদা আপনাদের সকল অবগত জানাতে জানাতে চাই কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদের জানিয়ে দিন এবং সবশেষ আপডেট কি না না এক মিনিট না এক মিনিট আমরা পেয়ে গেছি লালন ভাইকে লালন ভাই ইতিমধ্যেই কেন দাদা আমরা পাচ্ছি সবশেষ অবস্থাতে বলবেন আমাদেরকে ধন্যবাদ প্রিয় ছোট ভাই রনিকে আমরা সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি ময়মনসিংহ সদরবাসীর প্রতি যারা মাননীয় প্রধানমন্ত্রীর নৌকাপতিকে নির্বাচিত মহিতুর রহমান শান্তকে বিপুল ভোটে নির্বাচিত করার পথে এগিয়ে চলেছে এবং আমরা আশা করি আমাদের বন্ধু শান্ত বিপুল ভোটে এগিয়ে থাকবে ইনশাল্লাহ তারপরেও পরিশেষে আমরা নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে থাকব এবং এর পাশাপাশি আমরা এসএসসি 92 ব্যাচ বৃহত্তর ময়মনসিংহ এবং ময়মনসিংহ সদর সবাই বিপুলভাবে কাজ করেছি আমরা আশাবাদী যে শান্তি বিপুল ভোটে বিজয়ী হবে একটু জানতে চাই জি আপনার কাছে আপাতত কতগুলো কেন্দ্রের ফলাফল আছে এবং আপনি ফোনে শুনেছেন বা ফেসবুকে দেখেছেন আনুমানিক একটা আমরা এ পর্যন্ত আমরা যে যে পর্যন্ত আনুমানিক শুনেছি সেটা হচ্ছে যে শান্ত প্রায় 52-53টা মতের কেন্দ্রে সে বিপুলভাবে এগিয়ে আছে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে সে প্রায় দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে আছে তো ইনশাল্লাহ এই ফলাফল আরো আমরা যথাযথভাবে জানতে পারব সেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তো সেটার অপেক্ষায় আমরা রয়েছি অনেক অনেক ধন্যবাদ লালন ভাই অবশ্যই পরবর্তী লাইভ আবার দেখা হবে দেশের দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ততে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবশেষ আপডেট আমরা আপনাদের আর কিছু ফলাফল আপনাদেরকে জানিয়ে দিতে চাই
বিদ্যামান শ্রী যেমন জানাচ্ছিলাম আর কিছু রেজাল্ট আপনা আমরা জানিয়ে দিতে চাই কুমার উপেন্দ্র বিদ্যাপীঠে আমরা রেজাল্ট পেয়েছি 702 এবং 1078 702 পেয়েছে ট্রাক এবং 1078টি ভোট পেয়েছে নৌকা কুমার উপেন্দ্র বিদ্যাপীঠে এখানে কিন্তু নৌকার বিজয় হয়েছে আমরা জানিয়ে দিতে চাই ময়মনসিংহ সদরের মাইজবাড়ি আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের রেজাল্ট মাইজবাড়ি আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ে কিন্তু মাইজবাড়ি আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ে কিন্তু 1079টি ভোট কাস্ট হয়েছে এবং এখানে কিন্তু 726টি ভোট পেয়েছে নৌকা এবং 364টি ভোট পেয়েছে ট্রাক মাইজবাড়ি আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ে নৌকার বিজয় হয়েছে চলুন আমরা একটু আপনাদেরকে পাটগুদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেজাল্ট জানিয়ে দিতে চাই 1191টি ভোট কাস্ট হয়েছে এখানে কিন্তু নৌকা পেয়েছে 424টি এবং 542টি ভোট পেয়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাক 624 ভোট পেয়েছেন নৌকা এবং এখানে নৌকার বিজয় হয়েছে দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত হয়েছেন আমরা সবশেষ আপডেট নিয়ে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি মুকুলনিকেতন উচ্চ বিদ্যালয়ের রেজাল্ট জানিয়ে দিতে চাই ট্রাক পেয়েছে 709টি আর নৌকা পেয়েছে 625টি এইখানে কিন্তু ট্রাকের বিজয় হয়েছে নৌকা অপরাজিত হয়েছে আকুয়া সর্দার বাড়িতে নৌকা পেয়েছে 499টি ট্রাক পেয়েছে 400 এখানে নৌকার বিজয় হয়েছে আকুয়া সর্দার বাড়িতে নৌকা জয় হয়েছে প্রভা বিদ্যানিকেতন নৌকা পেয়েছে প্রভা বিদ্যানিকেতনে নৌকা পেয়েছে 881টি ট্রাক পেয়েছে 533টি ভোট এইখানে কিন্তু নৌকার বিজয় হয়েছে দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছে আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই শহরের নানা প্রান্তে চলুন যাওয়া যাক যা যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি দাদা দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন পুলিশ বাহিনীর কিন্তু পুলিশ বাহিনীর টহল চলছে এবং র‍্যাব আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী কিন্তু সব সময় সজাগ আছে আপনারা যা যুক্ত হয়েছেন নতুন বাজার দিয়ে আমরা যাচ্ছি আমরা সোজা যেতে চাই আপনাদেরকে সারা শহরটি ঘুরে দেখাতে চাই আপনাদের এই সবশেষ আপডেট আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই এখন পর্যন্ত আমাদের সঙ্গে আমাদের কাছে আজ যে সকল রেজাল্ট আমরা পেয়েছি সে সকল রেজাল্টে কিন্তু নৌকা এগিয়ে আছে আনঅফিসিয়ালি অফিসিয়ালি আগামীকাল ডিসি মহোদয় নিজে জানিয়ে দিবে আনঅফিসিয়ালি নৌকা এগিয়ে আছে আপত্তির কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার মিলে যে রেজাল্টটি দিচ্ছে ওই কেন্দ্রের রেজাল্টে নৌকা কিন্তু এগিয়ে আছে যা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আরো আরো একবার প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন আমরা সরাসরি চলে যেতে চাই বিশাল বাস স্ট্যান্ড মহিলা ডিগ্রি কলেজ চলুন যাওয়া যাক মহিলা ডিগ্রি কলেজ এই মুহূর্তে নতুন বাজার মোড়ে আছি মোড় থেকে সাইবাড়ি রোডে যে আমরা যেতে চাই মহিলা ডিগ্রি কলেজে চলুন যাওয়া যাক দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আরো একবার প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই যে কথা থেকে জানিয়ে দিন সারাদিন আপনাদের সাথে লাইভে ছিলাম আমি রনি রাসেল এবং ক্যামেরায় জয় ঘোষ আপনাদের সাথে নিয়েই আমরা এগিয়ে যাই আপনারা জানিয়ে দিন কমেন্ট থেকে ওই কে কোথা থেকে দেখছেন আমরা আপনার প্রিয় প্রার্থী যাকে আপনি ভোট দিয়েছিলেন তিনি তার কি অবস্থা
মহিলা কেউ সামনে এসে যারা যুক্ত হয়েছেন নতুন মাদার রেল লাইনে, রেল লাইনে আমরা আছি, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করব নির্বাচন কমিশন অফিস থেকে। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন, শেষ মুহূর্তের আপডেট আপনারা আমাদের, শেষ মুহূর্তের নির্বাচনী নির্বাচনী শেষ মুহূর্তের অবস্থা আপনারা আমাদের আমাদের সঙ্গে যুক্ত থেকে আপনারা জেনে নিন। আমরা ইতিমধ্যেই আবেদন জানিয়ে দিতে চাই আনঅফিসিয়ালি, আমরা ইতিমধ্যেই যে কয়েকটি কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছি সবগুলো কেন্দ্রের ফলাফলই আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এবং সকল কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে আপাতত আমাদের হাতে যেগুলো এসেছে সবগুলো কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে আনঅফিসিয়ালি কিন্তু এগিয়ে আছে। যারা আমরা একটু নমহল প্রাইমারি স্কুল এবং নমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কেন্দ্রে আমরা যেতে চাই, কথা বলতে চাই। আমরা যা দল হয়তো বা দিয়ে দিয়েছি, আমরা একটু ওখানে গিয়ে জানতে চাই শেষ মুহূর্তের কি অবস্থা। সবশেষ আপডেট আপনারা আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই। এখানে দাঁড়াই বেটা, আমরা এই মুহূর্তে যারা যুক্ত আছেন সকলকে জানাতে চাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। এই মুহূর্তে নমহল প্রাইমারি দেখতে পাচ্ছেন নৌকার বিজয় গাথা, নৌকার বিজয় হচ্ছে। আমরা একটু সবশেষ আপডেট এই এলাকার কমিশনার মহোদয়ের কাছে আমরা দুটি কেন্দ্রের ফলাফল আমরা জানতে চাই, যারা যুক্ত হয়েছেন আমরা সবশেষ আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। ঠিক আছে, নৌকা পাইছে হলো, এখানে বাইকটা ধরো ক্যামেরা ধরে না, নৌকা পাইছে হলো 2484, নৌকা 2484 নমল প্রাইমারি স্কুল আর সানফ্লাওয়ারে মিলে, ট্রাক পাইছে হলো 1243, ট্রাক পাইছে 1243, নৌকা পাইছে 2484 আর ট্রাক পাইছে 1243, হ্যাঁ। আমাদের 11 নং ওয়ার্ডের মহিলা পুরুষ এবং মহিলা দুই কেন্দ্রতে ভোট, নৌকা ভোট পাইছে হলো 2484 ভোট আর ট্রাক পাইছে 1243 ভোট। থ্যাংক ইউ, আপনি আমাদের জানিয়ে দিলেন দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে আপনারা যুক্ত ছিলেন, আপনারা শুনতে পেয়ে গেলেন রেজাল্টটি, আমরা সবশেষ আপডেট রেজাল্ট আমরা জানিয়ে দিলাম দুটি কেন্দ্রে কিন্তু একবার সবশেষ আপডেটটি আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন সকলের প্রতি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাতে চাই। নমহল প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সানপ্লাস স্কুলের রেজাল্ট এখানে কিন্তু
নৌকা পাস করেছেন যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে আরো একবার স্বাগত জানাতে চাই বলতেছিলাম আমি স্বাগত জানাতে চাই চলুন যাও যাক সামনের দিকে যাও যাক চলুন আমরা আপনাদেরকে সামনের দিকে নিয়ে যেতে চাই এখন পর্যন্ত যে সকল কেন্দ্রে রেজাল্ট আমরা পেয়েছি ম্যাক্সিমাম কেন্দ্রেতেই নৌকা কিন্তু এখন পৌঁছে আছে আমরা শেষ শেষ মুহূর্তে আমরা যেতে চাই ময়মনসিংহ মহিলা কলেজে মহিলা কলেজে চলুন যাওয়া যাক মহিলা কলেজের দিকে চলুন আমাদের সাথে আমরা সব শেষ তথ্যটি আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই চলুন সন্তর হাই স্কুল এবং 11-12 দুটি কেন্দ্রের মোট রেজাল্ট 11-12 ওয়ার্ডের পুরুষ ও মহিলা দুটি কেন্দ্রের রেজাল্টে কিন্তু মোদী রহমান শান্ত মহাদের নৌকা প্রতীক দিয়ে পাশ করেছেন আর যারা যুক্ত হয়েছেন আপনাকে জানিয়ে দিতে চাই সারা শহর জুড়েই আমরা আছি সারাদিন ছিলাম এখন পর্যন্ত আছি এখন পর্যন্ত আমাদের কাছে যে সকল রেজাল্ট এসেছে সেই সমস্ত রেজাল্টে নৌকা কিন্তু এগিয়ে আছে আমরা যখন যদি জানতে পারছি ঠিক তখনই আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন বিশাল বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি আমরা আপনাদের সাথে যুক্ত আছি দেশের বাইরে কথা বলতেছি না এই যেমনি দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত অতিথির মধ্যে আপনারা যা যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমরা যুক্ত আছি মানুষের মহিলা কলেজ ত্রিশাল বাস স্ট্যান্ড মোড়ে আমরা আপনাদেরকে লাইভ স্ট্রিমিং শোনাচ্ছিলাম কে কত ভোটে এগিয়ে আছে এখন পর্যন্ত আমাদের কাছে যে ভোটের রেজাল্ট সেই রেজাল্টে কিন্তু নৌকা প্রতীক নিয়ে মহিত রহমান শান্ত অনেকখানি এগিয়ে আছে আমাদের আমাদের হাতে যে রেজাল্ট গুলো এসেছে সেই রেজাল্ট গুলো থেকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়েরা তারা কিন্তু শান্ত ভাইয়ের সাপোর্টে আমরা শেষ শেষ করতে চাই পরবর্তী আপডেট পরবর্তী লাইভে আপনারা আমার সঙ্গে যুক্ত থাকুন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে।